সে বলছে সে সুইস ব্যাংকে চাকরি করবে। শুনে কতক্ষণ আমরা ভাবলাম যে এরপরের কোয়েশ্চেন তাকে কি হতে পারে, আমরাই ভড়কে গেলাম। এতগুলো টিচার, আসসালামু আলাইকুম, আলোচক সবাইকে শুভেচ্ছা জানিয়ে, কিছু ছাত্রদের মতো বলার মতো অভিজ্ঞতা আমাদের নেই, তারপরে কিছু কথা না বললে নয় যে সামনে যারা বসে আছে মায়েরা রক্তগর্ভা তখনই হয় যখন তোমাদের মতো ছেলে মেয়েরা কোনো ভালো ভালো জায়গায় ভালো ভালো নামাজ কারা কারা বড় একটু হাত তুলবা, খুবই ভালো। অন্য কিছু করা আমারও কিন্তু একটু ধারণা আগে থেকে আছে, কারণ আমার ছেলে এবারই ভার্সিটিতে চান্স পেয়েছে, সেখানে সে হয়েছে। তোমাদেরকে নিয়ে সামনেই তোমাদের মা বাবারা যুদ্ধে নামবে, যেটা আমি করে এসেছি, তখনই কিন্তু তোমাদেরকে আলাদাভাবে নেওয়ার একটা সুযোগ থাকবে। তা না হলে তোমাদেরকে নিতে আমাদের, তার সাথে আর একটা জিনিস বলি তোমাদেরকে, তোমরা সামনে কোচিংও করবে পরীক্ষা দেওয়ার পর পরে। কোচিং এর বিষয়ে আমার ছোট্ট জ্ঞানে বলে একই রকম থাকে, তাদের ভিতরে যা প্রশ্ন থাকে কেউ ঘুরায় দেয় কেউ উল্টায় দেয় পিছনে দেয়। তোমাদেরকে মনে হয় তাতে ওই একটা বই 10 বার পড়লে তোমাদের যে ধারণ ক্ষমতায় চলে আসবে, তাতে তোমরা ওই 10টা বইয়ের জিনিসগুলো আর কিন্তু রত্নগর্ভা মায়ের সন্তান এটা কি মানো তোমরা? যে জায়গায় এনারা আসেন সেই জায়গা শেষ করতে যাব। এখানে আমাদের যে লায়ন আজহার ইসলাম দুলার আছে, একসাথে আমরা লায়ন্স ক্লাব করি, তার একটা থাকো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। মোল্লা বিষয়ের অধিদপ্তর নয়পুর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সভাপতি চেয়ারম্যান। প্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমরা আসলে একই ধরনের, আমরা তো সরকারি চাকরি করছি, সন্তানের সাফল্যে মায়ের ভূমিকা এটা আসলে চিরাচরিত একটা সত্য বাক্য যে আসলে সন্তানের সাফল্য। আমরা প্রবন্ধ উপস্থাপনে শুনেছি যে প্রেমিকা তার প্রেমিককে বলেছে যে তার মায়ের হৃৎপিণ্ডটি নিয়ে আসতে, কিন্তু সেই প্রেমিকের কিন্তু আসলে আমি মনে করি সে তার বুদ্ধি কম ছিল জন্যই তার মায়ের ভালোবাসার যে শেষ নেই, মায়ের যে বিকল্প নেই, মায়ের ভালোবাসার যে কোনো মানে স্বার্থহীন ভালোবাসা, মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক কিন্তু সবচেয়ে স্বার্থহীন। আসলে এই আমি যখন প্রবন্ধ মানে প্রধান কারণ যেটা হলো সেটা হলো আমার সামনে আমি দেখতে পাচ্ছি অত্যন্ত প্রতিভাবান সম্ভাবনাময় কিছু মুখ, নিষ্পাপ কিছু মুখ। আমার এক শিক্ষক সবসময় ছোটদেরকে খুব দেখতাম স্নেহ করে, ছাত্রছাত্রী জুনিয়র কলিগ উভয় সামগ্রী কিনে দিতেন। তো স্যার একদিন আমাকে বলেছে শুধু মনে রাখো যে যে যত জুনিয়র যে যত যার যত বয়স কম সে তত নিষ্পাপ। আমরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা আসলেই পাপি হয়ে যাই, তো নিষ্পাপদেরকে স্যার অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন। তো আমার অথবা রত্নগর্ভা মায়েদেরকে যে সম্ভাবনা দিচ্ছি, স্বীকৃতি দিচ্ছি, এটা অবশ্যই একটি প্রশংসনীয় উদ্যোগ। কারণ আমরা যদি গুণীজনদেরকে শ্রদ্ধা না করি, তাদের স্বীকৃতি না দিই, মেধাবীদেরকে শ্রদ্ধা না করি, স্বীকৃতি না দিই, তাহলে নতুন মেধাবী বা নতুন সম্মানিত ব্যক্তি সৃষ্টি হবে না। আমি এভাবেই বলি যে একটি পরিবারে আমার মনে একজন হাজব্যান্ড না থাকলেও পরিবারটি চলতে পারবে, সন্তানরা মানুষ হবে যদি একটি মা থাকেন, একজন ভালো দায়িত্বশীল মা থাকেন। আমি তার স্বামীকে এটাকে বুঝাতে চাই যে আপনি আপনার সন্তান আপনার বাবা মা আপনার আত্মীয় স্বজন সবাইকে যে দেখে রাখে সে হলো আপনার স্ত্রী। একটা পরিবারের মূল কেন্দ্রবিন্দু কিন্তু হলো মা বা স্ত্রী। সুতরাং সে যদি সুস্থ না থাকে, তার মন যদি ভালো না থাকে, শরীর যদি ভালো না থাকে, তাহলে আলটিমেটলি পরিবারটি অসুখী থাকবে, অশান্তিতে থাকবে। এভাবে আমি তার এবং তাকে আরও একটু বলি যে আপনার কন্যাকে বা আপনার বোনকে শ্বশুর বাড়িতে আপনি যেমনটি দেখতে চান ঠিক তেমনটি আমার মনে হয় আপনার স্ত্রীকে আপনার বাড়িতে সেভাবেই রাখেন, এটাই মনে হওয়া উচিত। তো আজকের ডিসকাশনে এই জন্যই বলবো যে মায়ের অবদান বিশেষ করে পড়াশোনার ব্যাপারে এটা তো বলার কোনো ভাষা নাই। আমার মনে হয় যে বাচ্চাদের সিলেবাস মায়েদের মুখস্থ, এখন বাচ্চার
টিচার থেকে শুরু করে তার সমস্ত পাঠ সব মায়ের মুখস্থ। এবং মায়েরা যে অসুস্থ হয়ে যাচ্ছে, স্ট্রেস সিচুয়েশনে থাকতেছে বাচ্চাদের কারণে, বাচ্চাদের সফলতা তাদেরকে যেমন আনন্দিত করে, সামান্য বিফলতা তাদেরকে এমন কষ্ট দেয়, অনেক মায়ে অসুস্থ হয়ে যায়। সুতরাং আমরা সন্তান যারা, তারা যেন আমরা পদে পদে একটু মনে রাখি যে মায়েদের অবদান কি। মায়েরা তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা চায় না, কখনোই চায় না। তোমরা তাদের মুখকে উজ্জ্বল করবা, এটাই তাদের পাওয়া। তোমরা ভালো অবস্থানে যাবা, তোমরা শান্তিতে থাকবা, সুখে থাকবা, সমাজে তোমরা প্রতিষ্ঠিত হবা, এটাই মায়ের মায়ের চাওয়া, সব মায়েরই চাওয়া। সুতরাং সেই মায়ের মুখে হাসি ফোটানো মনে হয় আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আজকে আমাদের শিক্ষক, বিশেষ করে ক্যাম্প পাবলিক স্কুল মেরিনা স্টার্স অ্যান্ড স্কুল কলেজের যে অধ্যক্ষ মহোদয় যে বক্তব্য দিয়েছেন, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তোমরা মনে রাখো যে কনফিডেন্স, সিনসিয়ারিটি এবং ডেডিকেশান, এই তিনটি জিনিস যদি তোমাদের সঙ্গে থাকে, তোমরা অনেক কিছু হতে পারবা। আজকে তোমরা আমার সামনে যারা আসো, একদিন তোমরাই এই দেশকে চালাবা। অনেকে বিদেশে অনেক বড় বড় পদে থাকবে, অনেকে অনেক বড় বড় আসনে অধিষ্ঠিত হবা। এটা তখনই সম্ভব যখন তোমার আত্মবিশ্বাস থাকবে যে ওরা পারে আমি কেন পারবো না। তোমার সঙ্গে কম্পিটিশন করবে তোমার বয়সের ছেলেমেয়েরাই, তোমার সঙ্গে আমি বা মিলেনিয়াম স্টার্সের অধ্যক্ষ মহোদয় কম্পিটিশন করবে না। সুতরাং সে যদি পারে তুমি কেন পারবে না। তুমি যদি তোমার প্রতি আত্মবিশ্বাস রাখো এবং সিনসিয়ারিটি ডেডিকেশন নিয়ে কাজ করো, পড়াশোনা করো, তাহলে দেখবে যে তুমি তোমার আসনে পৌঁছে গেছো, অবশ্যই পৌঁছতে পারবা। এই কনফিডেন্সটা রাখতে হবে। আমি তোমাদেরকে আমার জীবন থেকে একটি কথা বলি, আমি একটি গ্রামের স্কুল থেকে এসএসসি পাস করেছি। স্বপ্ন ছিল একজন ডাক্তার হব, আল্লাহ পাক সে স্বপ্ন পূরণ করে দিয়েছেন। গ্রামের স্কুলে পড়াশোনা করেছি আমি, সেই স্কুল থেকে এসএসসিতে স্টার মার্কস পেয়েছিলাম। কারমাইকেল কলেজ থেকে ওই সময়ে আমি 808 মার্ক পেয়েছিলাম কারমাইকেল কলেজ। এবং তোমাদের দোয়ায় আমি গ্রামের স্কুল থেকে পড়াশোনা করে এই রংপুর মেডিকেল কলেজে, ইউনিভার্সিটির যত পরীক্ষা ছিল সব পরীক্ষায় প্লেস করতাম, ফার্স্ট সেকেন্ড থার্ড এই পজিশনে থাকতাম। যেখানে দেশি বিদেশে অনেক স্টুডেন্ট আমার সঙ্গে কম্পিটিশন করেছে। কেন পারবো না, সব কিছুই পারবো। আল্লাহ যে আজকে আমাকে এই অবস্থানে নিয়ে এসেছেন, আমি যদি আমার মনের মধ্যে কনফিডেন্স না থাকতো তাহলে হয়তো এই অবস্থানে আসতে পারতাম না। সুতরাং কনফিডেন্স রাখতে হবে। এবং আরেকটা জিনিস বলি, আমার বড় সন্তান, সেও গত বছর ঢাকা মেডিকেল কলেজে চান্স করেছে। সে ঢাকা মেডিকেল কলেজের পরে এই সার্জারি ছাত্রী ক্যাম্প পাবলিক থেকে পড়াশোনা করেছে, ক্যাম্প পাবলিক স্কুল কলেজ থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট অনেক ভালো ভালো জায়গায় অবস্থান করতেছে। কারমাইকেল কলেজ অত্যন্ত একটা স্বনামধন্য কলেজ, সেখান থেকে পড়াশোনা করে অনেক ভালো ভালো জায়গা, রংপুর কলেজ। সুতরাং আমরা সবই পারবো, শুধু লাগবে সিনসিয়ারিটি এবং ডেডিকেশন। আমরা সিনিয়রদের, আমাদের কলিগদের ভালো দিকগুলো আমাদের মধ্যে নেব, খারাপ দিকগুলো আমরা ত্যাগ করব, খারাপ দিকগুলো থেকে দূরে থাকবো। আমার মেইন ডিউটি থাকবে আমার পড়াশোনা, পাশাপাশি এক্সট্রা একাডেমিক কার্যকলাপ আমাদেরকে করতে হবে আমার ডেভেলপমেন্টের জন্য, কিন্তু মেইন উদ্দেশ্য থাকবে আমার পড়াশোনা। আমি যদি সৎ থাকি, আমি যদি আমার কাজে সিনসিয়ার থাকি, অবশ্যই আল্লাহ পাক আমার প্রভাবিত করবে। এটা মনে রাখবো সবসময়। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়ে আমাকে সম্মানিত করার জন্য এই উদ্যোক্তাদেরকে আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর কৃতজ্ঞতা জানাই আমার সেই শ্রদ্ধাভাজন মায়েদের প্রতি, যারা তাদের জীবনের সর্বস্ব ডুবিয়ে সন্তানদেরকে মানুষ করেন। সবাইকে সালাম জানিয়ে, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। আমরা বেশ কিছুটা উদ্দীপ্ত হয়েছি সত্যি। এই ধরনের বিশাল মাপের এবং সুজনের সুবচন শুনলেই আমরা এগিয়ে যেতে পারি, এবং সেটিই আসল উদ্দেশ্য ছিল আসিয়া ফাউন্ডেশনের। এবং শুরুটা যখন ভালো দিয়েই হয়, আশা করি সর্বশেষ পর্যন্ত ভালো কিছুই ঘটবে। আজকে রত্নগর্ভা মা সম্মাননা যে পর্বটি রয়েছে, এখন আমরা সেই মাহেন্দ্রক্ষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এবছর এবং আসিয়া ফাউন্ডেশন নির্বাচিত করেছে দুজন মাকে এই সম্মাননা দিয়ে তাদের এই শুভারম্ভ শুরু করবার জন্য। এবছর আসিয়া ফাউন্ডেশন যে দুজন মাকে এই সম্মাননা দেওয়ার জন্য নির্বাচিত করেছে, তারা হলেন এবছর মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া রাগিব নূর অমিয়র মা জনাব আঞ্জুমান আরা চৌধুরী, শ্রদ্ধা এবং অভিনন্দন। এবং এবছরে কুয়েট ভর্তি পরীক্ষায় চতুর্থ স্থান অধিকারী মোহাম্মদ মুজাকির আহমেদের মা জনাব মোসাম্মদ তহিনুল বেগম,
এই দুইজন মাকে এই মুহূর্তে আমরা এখন সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করব, একই সাথে সম্মাননা স্মারক তুলে দেবার জন্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি রয়েছে, তাদের কাছ থেকে এই দুজন মা এটি গ্রহণ করবেন। আমি মা দুজনকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের মঞ্চে আসবার জন্য। প্রথমেই এবছর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া রাগিব নূর এবং তার মা, আমি দুজনকেই ডাকবো, কারণ সন্তানকে দিয়ে আজকে মায়ের যখন পরিচয় হচ্ছে এটি আসলে একটি অন্যরকম ক্ষণ। ফাউন্ডেশন শিক্ষা এবং মানবতায় যুক্ত থেকে যে কাজ শুরু করতে যাচ্ছে এটি অব্যাহত থাকবে, চলতেই থাকবে। সম্মানিত হচ্ছেন এবং আমরা প্রত্যেক মায়ের সম্মানিত বোধ করছি নিশ্চয়ই। ধন্যবাদ, শুভেচ্ছা, কৃতজ্ঞতা বোধ করছি। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, মুখ্য আলোচক এবং অন্যান্য অতিথিবর্গ, ফলাফল ঘোষণা এবং অন্যান্য শিক্ষার্থীদের আমরা সম্মানিত এবং শুভেচ্ছা স্বাগত। এই পর্যায়ে আমাদের মুখ্য আলোচক আজকে এবং লেফটেন্যান্ট কর্নেল সচিব তাকে এই সম্মাননা প্রদান করছেন। এবং অতিথি স্মারক গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করব এই পর্যায়ে রয়েছেন ডাক্তার সুপ্রিয় শিক্ষার্থী এবং শ্রদ্ধেয় অভিভাবক বৃন্দ, এখন আজান হতে থাকবে।